Okay, thank you everyone, and welcome to my class on P.B. Shelley. This is my second class on P.B. Shelley's Ode to the West Wind and Ozymandias, which are recommended in your Baduan University fourth semester syllabus. I do welcome you all in my class. In the previous class, we have discussed about who was P.B. Shelley. We have also talked about the major characteristics of Romantic poetry, like the worship of nature, celebration of the natural instincts, inclusion of the common people, common people's language inside the Romantic canon. We also talked about the revolutionary spirit of the Romanticism, which is directly reflected in Ode to the West Wind. Ode to the West Wind was written in Cassian woods outside of the Florence in Italy and published in 1820. It actually focuses on the necessary destruction of death's necessary destruction and the possibilities of rebirth. So West Wind is not only a preserver, but also a destroyer. The West Wind is not only a natural entity or a natural force, kevalmatro ekta prakritik force, West Wind noy. Rather, West Wind is actually an agent of change, a wind of change, a wind of revolution. Shelley has already witnessed the French Revolution of 1789. Farashi Biblab already dekhe niyeche Shelley. Shelley jaygay daniye, West Wind actually represents this eternal cycle of birth and rebirth, death, birth and rebirth, about death, birth and rebirth. এই যে ইটার্নাল সাইকেল আমাদের জীবন জুড়ে চলেছে সেইটাকে রিপ্রেজেন্ট করে ওয়েস্ট উইন্ড। আমরা স্টানজা ওয়ানে পড়েছি দ্য ফাংশন অফ দ্য ওয়েস্ট উইন্ড ইন দ্য ইন অ্যাকচুয়ালি দ্য আর্থ। স্টানজা টুতে আমরা দেখব ইটস ফাংশন অন দ্য হেভেন। স্টানজা থ্রিতে আমরা দেখব ইটস ফাংশন অন দ্য ওশন, ওশনের মধ্যে কেমন করে অপারেট করে এই ওয়েস্ট উইন্ড। এবং স্টানজা ফোর এবং স্টানজা ফাইভ এর মধ্যে আমরা দেখতে পাবো এই ওয়েস্ট উইন্ডের কে ডাইরেক্টলি পোয়েট অ্যাড্রেস করছে, দিস ওয়েস্ট উইন্ড, এবং অ্যাড্রেস করে বলছে লিফট মি, আই হ্যাভ ফলেন ইন টু দ্য থর্নস অফ দ্য লাইফ, আই ব্রিথ, আমাকে তোলো। হ্যাঁ বলো স্যার, ওয়েস্ট উইন্ড এসে কত সালে লেখা? ওয়েস্ট উইন্ড অনেকে বলে 1819 এ লেখা আর পাবলিশড হয়েছে 1820 তে। It was written in 1819 in the Cassian Wood near Florence, Italy, but originally published in 1820 by Charles Collier in London as part of the collection Prometheus Unbound, lyrical drama in four acts. Prometheus Unbound বলে শেলির একটা বিখ্যাত lyrical drama ছিল, তার সঙ্গে সঙ্গে West Wind published হয় 1820 সালে, লেখা হয়েছে 1819 সালে। ফ্রেঞ্চ রেভলিউশনের অনেক পরে, কারণ ফ্রেঞ্চ রেভলিউশনের সমস্ত ব্যাড এফেক্ট দেখে নেওয়ার পরে, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ঘটেছে রাইজ অফ দ্য নেপোলিয়ন ফ্রম 1800 টু 1815। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে রেইন অফ টেরর বা সন্ত্রাসের রাজত্ব দেখেছে ফ্রান্স। ফলে রেভলিউশন ইজ নট দ্য অনলি সলিউশন, রেভলিউশন ডিসলিউট করে যাচ্ছে, রেভলিউশন ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে আবার একটা একনায়কতান্ত্রিক সরকার আসছে, বুঝতে পারছো? ফলে এই যে একটা বিপ্লব থেকে আবার একনায়কতান্ত্রিক সরকার আসা, এইটাও একটা ওয়েস্ট উইন্ডের মতো ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার, আবার মৃত্যু হচ্ছে, মৃত্যু হয়ে আবার নতুন করে জন্ম নিচ্ছে। এই যে ইটার্নাল সাইকেল অফ দ্য বার্থ অ্যান্ড দ্য রিবার্থ, আ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ইন দ্য ওয়েস্ট উইন্ড, ইট অ্যাকচুয়ালি ফোকাসেস অন দ্য ডেথস নেসেসারি ডিস্ট্রাকশন, মৃত্যুর প্রয়োজনীয়তা, মৃত্যু জীবনে আসুক নতুন করে জন্ম নেওয়ার জন্য। এই কথা শেলি বারবার বলছে। আমরা জানি না যে শেলি নতুন করে জন্ম নিয়েছিলেন কিনা, কিন্তু শেলির মৃত্যুও এরকম রেভলিউশনের মতো। জানতেন যে হয়তো মারা যাবে, হি ইজ অলমোস্ট কমিটিং সুইসাইড, জানতেন যখন সমুদ্রের মধ্যে যাচ্ছেন। আগের দিন আমি বলেছি শেলির ডেথের ডেসক্রিপশন, when Shelley has decided to sail through the stormy weather, he perhaps knows that his boat will drown, but instead of knowing the fact, he says I will sail. পকেটে ছিল কেবলমাত্র তার কন্টেম্পোরারি পোয়েট কিটসের একটা কবিতার বই, তিনি বেরিয়ে পড়েছিলেন সেই মাঝ সমুদ্রে ভয়ঙ্কর স্টর্মি ওয়েদার ঝড়ের মধ্যে, তার নৌকা ডুবে যায়, পাথরে তার মুখ সম্পূর্ণরূপে আমরা বলতে পারি ধ্বংস হয়ে যায়, ভেঙে যায়, তার মুখ চেনা যায়নি, তার বডি
পৌঁছে যায় এবং অ্যাশোরে মানে শোরের মধ্যে সমুদ্র নিয়ে চলে আসে সাত দিন বাদে, 7 days আফটার দ্য ডেথ। লোকে রেকগনাইজ করে শেলির বডি, কিটসের লেনিয়া বলে বিখ্যাত যে পোয়েম এর কালেকশন কিটসের পকেটের মধ্যে দেখে। ফলে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য আইডিয়াল লাইফ অফ শেলি। রিমেম্বার, শেলি ইজ দ্য পোস্টার বয় অফ দ্য ইংলিশ রোম্যান্টিসিজম। রোম্যান্টিসিজম মানে কি, সেটা শেলির লাইফ দিয়ে ডিফাইন্ড হয়। এক দুবার বিয়ে করেছেন, ভেরিয়াস গার্লফ্রেন্ডস, লেড অ্যান ইললিগাল লাইফ, মেনি পিপল অ্যাকচুয়ালি কনডেমড হিম, ট্রাভেল থ্রু আউট দ্য ইউরোপ, ইটালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, এবং আলটিমেটলি এইভাবে ইতালিতে মারা যান, ইতালির লেরিচি দ্বীপে, ইন দ্য লেরিচি আইল্যান্ড অফ ইটালি। বাইরানো তাই, কিটসও তাই, কনজিউমেশন বা টিভিতে মারা যায়। ফলে সেকেন্ড জেনারেশন অফ দ্য রোম্যান্টিসিজম, সেকেন্ড জেনারেশন পোয়েটস অফ দ্য রোম্যান্টিসিজম সবাই খুব কম বেঁচেছেন, একমাত্র বাইরন বাদে, বাকিদের 26-29, তার আগে প্রি রোম্যান্টিক পোয়েট চ্যাটারটন 18 বছর বয়সে মারা গেছে। ফলে দিস ইজ অ্যাকচুয়ালি সিম্বলাইজিং দ্য আইডিয়াল স্পিরিট অফ দ্য রোম্যান্টিসিজম। মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জন্ম হবে। ডেথস নেসেসারি ডেস্ট্রাকশন অ্যান্ড দ্য পসিবিলিটিস অফ রিবার্থ। In this poem, the poet is actually directly addresses the west wind. West wind ke niche directly speaker is address question to worship the west wind. And wind is, he actually written the word wind in the capital letter, suggesting that he sees the wind as God, not as the Greek God. Greek God is G choto hai, Christian God G capital R. So it's a very powerful, omnipotent entity hishebe west wind ke dekche. Ekhanei ashe je conception er kotha ami bolechi, pantheism, prokriti ke bhagoban hishebe dekhar je prochesta, seeing nature as a godly, transcendental, divine entity. Tapos clear? Haan sir, clear. Shobar clear? Besh. Besh. আমরা স্টানজা 2 তে চলে গেছি, স্টানজা 1 অলরেডি আমরা পড়ে ফেলেছি। যারা স্টানজা 1 এ ছিল না, তারা একটু কালকের ক্লাসটার রেকর্ডিং অবশ্যই দেখে নেবে। সো বলছেন, দাউ অন হুজ স্ট্রিম মিড দ্য স্টিপ স্কাইজ কমোশন। দাউ মানে ইউ, অন হুজ স্ট্রিম, স্ট্রিম মানে বেসিক্যালি আমরা নদী বলতে বোঝাই, কিন্তু এখানে স্ট্রিম বলতে উইন্ডের যে ফোর্স। দাউ অন হুজ স্ট্রিম, তুমি তোমার এই উইন্ডের হিউজ ফোর্সে, মিড মানে অ্যামিড, অ্যামিডস্ট দ্য স্টিপ স্কাইজ কমোশন, আকাশের মধ্যে যখন বিরাট বড় ক্লাউডের কমোশন হয়। কমোশন মিন্স আ মারমার, রিভারবারেশন অফ থান্ডার, গড়গড় গড়গড় শব্দ। স্টিপ স্কাইজ কমোশন, লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস আ শেড। ইমেজিনেট একবার দেখো, লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস আ শেড, এরকম পৃথিবীর মধ্যে একটা বিরাট বড় গাছ অসত্য বা এরকম কিছু, তার যে ডিকেইং লিভস, তার পাতাগুলো যখন ঝরে পড়ে, এরকম তোমার যে বিরাট বড় ওয়েস্ট উইন্ড, সাইক্লোন যখন ফর্ম হয়, এই ওয়েস্ট উইন্ড দিয়ে ফর্ম হয়, কিউমুলোনিম্বাস ক্লাউড যখন ফর্ম হয়, এই ওয়েস্ট উইন্ড দিয়ে ফর্ম হয়, এই তার মধ্যে যে লুজ ক্লাউডগুলো আর্থের ওপরে ডিকেইং লিভ হয়ে ঝরে পড়ছে, যেন ক্লাউডস যেরকম একটা বিরাট বড় গাছের পাতা ঝরে পড়ে গাছের ওপর থেকে, সেরকম ক্লাউডসগুলো তোমার যে বিরাট বড় গডলি এন্টিটি, সেখান থেকে অল্প অল্প করে যে ক্লাউডগুলো যেন ঝরে পড়ছে। আমরা একটা ইন জেনারেল যদি সাইক্লোনের একটা বিরাট বড় ছবি দেখি, আমরা বুঝতে পারবো সাইক্লোন ইজ অ্যাকচুয়ালি আ কালেকশন অফ আ হিউজ হিউজ স্টর্ম, হিউজ উইন্ড। বুঝতে পারছো এখানে কেন ছোট্ট ছোট্ট ক্লাউড গুলো এখানে ঝরে পড়ছে? এই সাইক্লোন ইজ জেনারেলি ফর্ম থ্রু দ্য ওয়েস্ট উইন্ড। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে, ফর এক্সাম্পল, কিউমুলোনিম্বাস ক্লাউডস, আকাশের মধ্যে একটা হিউজ ফর্মেশন অফ দ্য বিগ ক্লাউড ইজ নোন অ্যাজ দ্য কিউমুলোনিম্বাস। আমার নিজেরও কয়েকটা কিউমুলোনিম্বাসের ছবি আছে। দিস ইজ কিউমুলোনিম্বাস, a huge formation of the clouds, shekhan theke alpo alpo megh jeno jore porche. Phale ei visual image er jonno dekhalam je tumra dekhte paro, tomader nijeder tumra visualize korte paro je what kind of imagery Shelley is actually talking about. Akasher upore, akasher er gacher moto hoye geche,
সেখান থেকে অল্প অল্প যেরকম পাতা ঝরে পড়ে, লুজ ক্লাউডস ঝরে পড়ছে। Shook from the tangled boughs of the heaven and the ocean. Tangled boughs, you know, heaven and ocean, একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে। সাইক্লোন তৈরিতে তো ওশানের প্রয়োজন, অবশ্যই হেভেনের প্রয়োজন, কারণ ক্লাউডস ফরমেশন এবং ওয়াটার ফরমেশন এক হয়ে যাচ্ছে। Shook from the tangled boughs of the heaven and the ocean. আমরা দেখতে পাচ্ছি শেলি ইজ ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট ইউজিং দ্য সায়েন্টিফিক ইমেজারিজ। ক্লাউড ফরমেশন কেমন করে হয়, হোয়াট আর দ্য ভেরিয়াস কাইন্ডস অফ ক্লাউডস দ্যাট ইনসাইড দ্য ক্লাউড ফরমেশন দেয়ার আর হ্যান্ডস ইকুয়ালি অফ দ্য স্কাই অ্যান্ড দ্য ওশন। ব্লু এম্পেরিয়ান এবং ওশন দুটোর যে সমানভাবে হাত রয়েছে ক্লাউড ফরমেশনে, তার যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেই সম্পর্কে শেলি কিন্তু 1820 সালে অ্যাওয়ার। ফলে শেলি হ্যাজ আ ভেরি সায়েন্টিফিক মাইন্ড, হি ইজ অ্যাকচুয়ালি বরোয়িং দোজ সায়েন্টিফিক ইমেজারিজ টু ইউজ ইট ইন হিজ পোয়েট্রি। পরিষ্কার হচ্ছে বিষয়টা, শেলি কিন্তু বৈজ্ঞানিক যে চেতনাটা তার, সেই বৈজ্ঞানিক চেতনার বিভিন্ন ইমেজারিগুলোকে তিনি কবিতার মধ্যে আনছেন। তিনি জানেন যে ক্লাউড ফরমেশন করতে গেলে ইকুয়ালি জলের প্রয়োজন হয়, ওয়াটারের প্রয়োজন হয়, ওয়াটার সোর্স ওশন, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ব্লু এম্পেরিয়ান, ওশন অ্যান্ড স্কাইজ, ট্যাঙ্গলড বাও, তাদের হাত যেন একে অপরের সঙ্গে একটা মানে এরকম ভাবে অসত্য কাছে যে বাও, বাও মিন্স আ কাইন্ড অফ শেকড় বা একটা, সরি অ্যাকচুয়ালি শেকড় নয়, বাও অ্যাকচুয়ালি মিন্স কাণ্ড, মানে যে মানে গাছের যে ডাল। Yes, branches. Branches. Right. Absolutely, Tapos. Branches. So branches of the heaven and ocean তারা যেন হাত মেলাচ্ছে। ফলে ইমেজারিটা আশা করছি তোমরা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছ। আমরা যদি এর এক্সপ্লেনেশনটা একবার দেখে নিই তাহলে দেখতে পাবো, এই যে বলছে ইন দ্য হাই অ্যান্ড হুইলিং রিচেস অফ দ্য স্কাই ইউ মানে ওয়েস্ট উইন্ড সেন্ড দ্য ক্লাউডস টুইলিং, ক্লাউডগুলোকে টুইলিং করে পাঠাও, দে লুক লাইক ডেড লিভস, শেকেন লুজ ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য হেভেন অ্যান্ড দ্য সি, হেভেন অ্যান্ড দ্য সির ওপরে যেন এটা পড়ছে। Angels of rain and lightning, there are spread on the blue surface of thine airy surge, like the bright hair uplifted from the head. So angels of rain and lightning, take bolche west wind ke, west wind er modhe kichu angels of rain, rain mane brishti, and lightning means thunder. থান্ডার এবং বৃষ্টিপাতের এঞ্জেলরা ঘুরে বেড়াচ্ছে। দেয়ার আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ দাইন এয়ারি সার্জ, এয়ারি মানে বাতাস, সার্জ মানে বাতাস, সেখানে সমুদ্রের মতো সার্জ করছে, ভেসে উঠছে। তোমার ব্লু সারফেসের উপরে এই এঞ্জেল অফ রেইন অ্যান্ড লাইটনিং ঘুরে বেড়াচ্ছে, ব্লু সারফেস সাজেস্টিং দ্য স্কাই, দ্য এম্পেরিয়ান ব্লু স্কাই, লাইক দ্য ব্রাইট হেয়ার আফ লিফটেড ফ্রম দ্য হেড, যেরকম ভাবে যাদের সোনালি চুল রয়েছে, ব্রাইট হেয়ার মাথার মধ্যে যেরকম উঠে দাঁড়ায় অনেক সময় অনেক নারীর, সেরকম ভাবে তোমার এই যে রেন এবং লাইটনিং মনে হচ্ছে তোমার চুলে, তোমার জটার মধ্যে একটা বিশেষ একটা লাইটনিং স্পিরিটের মতো আসছে। দেয়ার আর এঞ্জেলস ফুল অফ রেন অ্যান্ড লাইটনিং, অর দে আর স্ক্যাটার্ড অ্যাক্রস দ্য ব্লু স্কাই, লাইক দ্য ব্লন্ড হেয়ার of a wildly dancing girl, kind of imagery a shape, you know, a girl, a blonde hair of a girl, blonde মানে সোনালি চুল। তোমরা যদি এখনো ইমাজিন করতে না পারো, তোমরা জানো সোনালি চুল কাকে বলে, তাও আমি একবার ব্লন্ড হেয়ার এর ইমেজারিটা দেখাবার চেষ্টা করছি। This is the blonde hair of a girl. European মহিলা বা ইউরোপিয়ান পুরুষদের generally blonde hair থাকে, has a eyes and blonde hair, so this kind of appears to be almost like the blonde hair of a wildly dancing girl, je pagoler moto nacche shekhane jeno ei jot tomar ei jotar moto tumi jeno west wind is being compared with a wildly dancing girl, ebong tar chuler moddhe ei lightning among rain jeno dekha jacche, who is a follower, ebar er porei tar kotha ashbe Dionysus er kotha amra ekbar dekhe nebo. Dionysus hocche basically Maenad hocche Dionysus er follower, Bacchus er follower amra dekhbo. So like the bright hair uplifted from the head of some fierce Maenad, even from the dim verge of the horizon to the zenith height. Maenad kara, Maenad hocche jara Bacchus er upashok,
Bacchus ke amra jani Bacchus is actually the son of the Jews. Bacchus, amra Metamorphosis er book 3 te porechi, is the god of the wine, god is the god of the intoxication, god of the indiscipline, irregularity, god of the festivity. Take Dionysus so bola hai, Dionysus. এবারে যে ডায়োনাইসিয়াস যে ইরেগুলারিটির গড, তার সঙ্গে তার যে মহিলা সমর্থক, যে তার যে উইমেন সাপোর্টার, তাদেরকে মেইনেট বলা হতো। আমরা এক্স্যাক্টলি মেইনেট কারা একবার দেখে নেব। মেইনেটদের নিয়ে বিভিন্ন ধরনের ভিজুয়াল ইমেজারিও বিভিন্ন সময় চর্চা করা হয়েছে, দেখে নেব আমরা। দিস ইজ মেইনেট। অ্যাকর্ডিং টু দ্য গ্রিক মাইথোলজি, Maenads are basically followers of the female followers of the Dionysus and the most significant members of the Theseus, the god's retinue. Their name literally translates as raving ones, jara pagoler moto chachay, tadike Bacchus-er Maenad bola hoy, dancing Maenad. Eta a Greek Grecian arm theke er chobi ta newa, the dancing Maenad. The imagery of the Maenad bibhinno jaygate esche. This is actually a famous picture by Andreas Cornelius Lenz, and aka Dance of the Maenads. Khubi khubi bikkhato chobi. For it, they symbolizing actually irregularity. They symbolizing, the Maenad symbolizing indiscipline. Onekta ei West Wind er moto, West Wind er chul gulo ke ei Maenad er je angry Maenads, tader je mathar je chuler dance, তার সঙ্গে তুলনা করা হয়েছে। ফলে ভেরিয়াস ইমেজারিজ আর ইউজ থ্রু আউট দ্য পোয়েম। এই পোয়েমে বিভিন্ন ইমেজারি বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়েছে, এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, পার্টিকুলারলি এই মেইনেডের এখান থেকে, হু ইজ এ মেইনেড এন্ড হাউ দি ইমেজারি অফ দ্য মেইনেড ইজ ইউজড, কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়, কোয়েশ্চেন অবশ্যই আসতে পারে এই তিনটে স্টানজা থেকে, যে পাঁচ নম্বরের আমি 10 নম্বরের কোশ্চেনটা একটা মাস্টার আনসার আমি পরে বলবো। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসতে পারে, অ্যাজ অ্যান এজেন্ট অফ চেঞ্জ, অ্যাজ অ্যান এজেন্ট অফ রেভলিউশন, এগুলো আসতে পারে। কিন্তু 5 নম্বরের কোশ্চেন কিন্তু ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্কিং অফ দ্য ওয়েস্ট উইন্ড ইন দ্য ল্যান্ড, অফকোর্স ইন দ্য সি অ্যান্ড ইন দ্য স্কাই আসতে পারে। এবং এই যে পার্টিকুলারলি কোট করে ফিয়ার্স মেইনেড, লুজ ক্লাউডস আর্টস ডিকেইং, লুজ ক্লাউডস লাইক আর্টস ডিকেইং লিভস আর শেড, এরকম কোটেশন দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট লাইন 5 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে, ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার হিয়ার ও হিয়ার, ওয়াই ওয়েস্ট উইন্ড ইজ কল্ড হিয়ার ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার, ওয়াই, বিকজ ইট ইজ দ্য চেঞ্জ অফ বোথ, ইট ডিস্ট্রয়েস এন্ড রিক্রিয়েটস, ইট ইজ অ্যান এজেন্ট অফ ডেথ, এজেন্ট অফ চেঞ্জ অ্যান্ড এজেন্ট অফ রিবার্থ অ্যাট দ্য সেম টাইম। ফলে মেইনেডের সঙ্গে তুলনা করা হয়েছে। The locks of the approaching storm, the udarj of some fierce Maenad, or even from dim verge of the horizon to the zenith site. Then what zenith means? Zenith means sky. Horizon of the zenith height, horizon of the zenith site, you know, where the fierce Maenad is dancing. The locks, lock means, our porch lock means chul of the approaching storm. Virat boro sei chuler je jota, amra bolte pari sei chuler je ডেন্স লক, তার মধ্যে কেন অ্যাপ্রোচিং স্টর্ম, তার মধ্যে কেন যে ঝড় আসছে, সেই ঝড়টা কেন চুলের মধ্যে বাঁধা আছে। অফ দ্য ডাইং ইয়ার টু হুইচ দিস ক্লোজিং নাইট উইল বি দ্য ডোম অফ আ ভাস্ট সেপালচার, এই লাইনটার মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কবির কাছে কিন্তু আর ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ড নেই। বলছে ওয়েস্ট উইন্ড ইউ স্যাড সং অফ দ্য এন্ড অফ দ্য ইয়ার, তুমি বছরটাকে শেষ করবে, বছর শেষের তুমি যেন একদম শেষের গান। অ্যান্ড দ্য নাইট উইল বি লাইক দ্য ডোম অফ আ ভাস্ট রুম, দ্য ক্লাউডস ইউ গ্যাদার্ড আর লাইক আর্কওয়েজ রানিং অ্যাক্রস ইট। সেপালচার মানে, সেপালচার মানে গ্রেভ, আমরা জানি গ্রেভের ওপরে যে সেপালচার, ডোমের মতো সেপালচার ক্রিয়েট হয়। এই যে যে চলে যাওয়া বছর, ধরা যাক 1819-এ লিখছেন, 20-তে পাবলিশ হবে, যে চলে যাওয়া মৃত বছর, সেই মৃত বছরের উপরে আমি তুমি একটা ভাস্ট সেপালচার ক্রিয়েট করবে, যেন ওটা একটা টুম, যেন একটা মৃত্যু দেবে তুমি, আবার নতুন করে জন্ম নেবে বলে ভল্টেড উইল অল দাই কনগ্রিগেটেড মাইট। কনগ্রিগেশন মানে কি? একসঙ্গে জড়ো করা,
খ্রিস্টান কংগ্রিগেশন হয়, চার্চে সবাইকে জড়ো করা, ফলে তুমি এখানে কেন একটা বিরাট বড় উইন্ডের একটা আর্ক ওয়েজ ক্রিয়েট করেছো, অ্যান্ড ফ্রম দ্য সলিড টপ অফ দ্যাট টুম ডার্ক রেন লাইটেনিং অ্যান্ড হেল, হেল মানে থান্ডার স্টর্ম উইল ফল ডাউন, এর ওপরে যেন থান্ডার স্টর্ম হেল এগুলো পড়বে, কনগ্রিগেটেড মাইট দিয়ে তুমি এর উপরে আক্রমণ করবে। অর্থাৎ পুরোনো বছর যেটা চলে গেছে, যা কিছু ক্ষয় হয়ে গেছে, যা কিছু ধ্বংস হয়ে গেছে, তাকে তুমি শেষ করো, ওয়েস্ট উইন্ড তাকে তুমি ডিস্ট্রয় করো। সো এখানে আমরা সেকেন্ড স্টান্সটা দেখলাম, শুরুর দিকে ওয়েস্ট উইন্ড ইজ বিং কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ দ্য স্টিপ স্কাইজ কমোশন, যেখানে একটা বিরাট বড় অশ্বত্থ গাছের মতো লেগে হিউজ ট্রি, তার মধ্যে কিরকম পাতা ঝরে পড়ে, সেরকম লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস আর শেড ফ্রম দ্য ওয়েস্ট উইন্ড। ইন দ্য সেকেন্ড ইমেজারি ওয়েস্ট উইন্ড ইজ বিং কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ দ্য লকস অফ আ মেইনট, angels of rain and lightning is as if hiding inside that blue surface of thine airy surge, and as if it is hiding inside your hair, jekom bhabe mainer chuler moddhe lukiye thake bibhinno sharp, bibhinno sharp ebong other agents of the nature. Amra jani mainer is actually the agent of the chaos, Dionysus er follower. Uni bolchen যে অফ ভেপার্স ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার ব্ল্যাক রেইন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেল উইল বার্স্ট ও হিয়ার, তোমার তোমার কনগ্রিগেটেড মাইট, মাইট মানে সাহস, তুমি তোমার কনগ্রিগেটেড মাইট দিয়ে তার মধ্যে ভেপার, সলিড অ্যাটমসফিয়ার, ব্ল্যাক রেইন এবং ফায়ার এবং হেল, হেল মিন্স অ্যাকচুয়ালি থান্ডার স্টর্ম, ব্ল্যাক রেইন মানে কালো রেইন, ফায়ার মানে প্রায় আগুন, আগুন তো থান্ডার ক্রিয়েট করে, এইটা দিয়ে তুমি আক্রমণ করবে, মানে ওয়েস্ট উইন্ড অ্যাকচুয়ালি বিকামস এজেন্ট অফ চেঞ্জ, বিকজ ইট উইল ক্রিয়েট আ গ্রেভ স্টোন, আ টুম স্টোন ফর দ্য প্রিভিয়াস ইয়ার, আগের বছর যা চলে গেছে তার উপরের একটা সমাধি ক্ষেত্র তৈরি করছে ওয়েস্ট উইন্ড। বলো স্ট্যান্জা টু ক্লিয়ার, এনি কোয়েশ্চেন্স ফ্রম স্ট্যান্জা টু? নো কোয়েশ্চেন্স ফ্রম স্ট্যান্জা টু? ঠিক আছে স্যার, বলো স্পিয়ার directly above an observer, astronomy te zenith bolte generally sky ke refer kora hoy, abar onek khetre bola hoy zenith of the beauty ba zenith of power, mane power er ekebare shreshtho simate royeche, the time at which something is most powerful or successful, phole seta bolteo zenith onek khetre bola hoy, zenith ekhane obosshoi sky ke refer korche. Desh tabos clear? Ha sir. বেশ, স্টানজা থ্রি তে আমি যাচ্ছি এবার, ওয়েস্ট উইন্ড এর ফাংশন ইনসাইড দ্য সি, দাউ হু ডিডেস্ট ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিমস দ্য ব্লু মেডিটেরিয়ান হোয়ার হি লে লালড বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস, বলছে দাউ হু ডিডেস্ট ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিমস, তুমি ওয়েস্ট উইন্ডকে বলছে who didest waken, aste aste utsho tumi tomar summer dreams theke, tomar tomar grishokaler shopno theke, grishokale to somudro thanda thake, borshakale eshe abar somudro stormy hoy, the blue mediterranean, mediterranean sea mane bhumoddho sagor, the blue mediterranean where he lay, ekhane she tumi shuye chile, lulled by the coil of his crystalline streams, একদম ক্রিস্টালাইন মানে যেটা উপর থেকে তলা অবধি পুরো দেখা যায় লাইক এ ক্রিস্টাল, ফলে লালড বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিম, গরমকালে তুমি একদম ঘুমিয়েছিলে, কয়েল কথাটা একদম শীত ঘুমের মতো, অনেক ক্ষেত্রে সার্পেন্ট বা এই ধরনের সাপ জাতীয় প্রাণীরা মানে আমরা বলতে পারি যারা যারা সরীসৃপ জাতীয় প্রাণী তারা শীতকালে ঘুমায়, ফলে সরি সেরকম এরকম তুমি গ্রীষ্মকালে ঘুমিয়েছিলে, সো ইউ ওক দ্য মেডিটেরিয়ান ফ্রম ইটস সামার ড্রিমস, তুমি মেডিটেরিয়ানকে
তার সামার ড্রিম থেকে ঘুম থেকে তুলছো, দ্যাট ব্লু সি হুইচ লে র‍্যাপড ইন ইটস ক্রিস্টাল ক্লিয়ার কারেন্টস ওয়াজ স্নুজিং নিয়ার অ্যান আইল্যান্ড মেড অফ দ্য ভলক্যানিক রক, মানে পরে পাবো, ইন দ্য বে অফ বে নিয়ার নেপাল, নেপালের কাছে বে অফ বে একটা ভলক্যানিক রকে, মানে ভলক্যানিক রক হচ্ছে ভলক্যানিক পাথর যেখানে পাওয়া যায়, যেখানে ভলক্যানো ছিল একটা সময়ে, বিসাইড দ্য পিউমিস আইল, পিউমিস আইল আইল মানে যেখানে ভলক্যানিক আইল, ইন বেস বে অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স, অসাধারণ, কুইভারিং উইদিন দ্য ওয়েভস ইন্টেন্স ডে, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার, বিরাট বড় অনেক ক্ষেত্রে সমুদ্র তো ওল্ড প্যালেস এবং টাওয়ারদের ওপর দিয়ে চলে যায়, সমুদ্রের তলায় অনেক সময় বড় বড় সিটি ডিসকভার হয়, সেগুলো যেন আমরা দেখতে পাচ্ছি, কুইভারিং উইদিন দ্য ওয়েভস ইন্টেন্স ডে, ওয়েভের তলা দিয়ে যেন তোমার সমুদ্রের তলায় শহর দেখা যাচ্ছে। আমরা একবার ইমেজারিটাকে ভিজুয়ালাইজ করার জন্য একবার দেখে নেব কোন ছবি যদি পাওয়া যায়, লস্ট সিটি, এই যে এরকম কুইভারিং ইনসাইড দ্য ইন্টেন্সিটি, যেন সমুদ্রের তলার মধ্যে দেখা যাচ্ছে একটা একটা শহর যেন পড়ে আছে, একটা সভ্যতা যেন পড়ে আছে। এই এগুলো তো কোরাল রিফ, কিন্তু এরকম বহু সত্যি শহর সভ্যতার উল্লেখ সমুদ্র ঘিরে নিয়েছে, তো সেইগুলো যেন আমরা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছি। সেরি বলছেন সেরকম কি বলছো যেখানে কোটি কোটি টাকার ধন সম্পত্তি আছে, গোল্ডেন সিটি, ঠিক আছে, যার যার সার্চের জন্য বহু সিনেমা হয়েছে, কি বলছো এক ধরনের সিনেমা ইংরেজিতে হয়েছে, ধরা যাক আমাদের দ্য গোল্ড সিটি, তারপরে দ্য ন্যাশনাল ট্রেজার যেটা নিকোলাস কেজ অভিনয় করেছিল, ইটস এ ব্রিলিয়েন্ট স্যার অ্যামাজন অভিনয় অরিজিনটা বড় মনে অ্যামাজন অভিনয় অরিজিন বলতে পারো। সো এলডোরাডো ইজ এ স্প্যানিশ টার্ম, 16th সেঞ্চুরিতে কলম্বিয়ার কাছে, অনেকে ভাবা যায় ওখানে লস সিটি রয়েছে, যেখানে মানে পুরো শহরটা সোনায় তৈরি, তো তার সার্চে বিভিন্ন সময়ে বিভিন্ন লোক বিভিন্ন জায়গাতে বেরিয়েছে, কিন্তু অনেকেই সেই সিটি সার্চ করতে পারেননি। বলো ইন্ডিয়ানা জোনস, ইন্ডিয়ানা জোনসের যে থার্ড সিনেমাটা এই লস সিটি নিয়ে, ইন্ডিয়ানা জোনস, এই যে দাঁড়াও, ইন্ডিয়ানা জোনস লস্ট না লস্ট আর্ক, ইন্ডিয়ানা সিটি অ্যান্ড দ্য লস্ট আর্ক, এই লস্ট আর্কের খোঁজে, এবং সে একটা মানে সিটিও পাবে, টেম্পল অফ ডুম বলে একটা সিনেমা আছে সেখানে, রেইডার্স অফ দ্য লস্ট আর্ক, এই সিনেমা যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখো, ইটস এ ব্রিলিয়েন্ট সিনেমা, স্টিভেন স্পিলবার্গের সিনেমা, এর সিরিজের পার্ট, ওকে, ইন্ডিয়ানা জোন সিরিজের পার্ট, তিনটা সিনেমা এবং অসাধারণ সিনেমা, ব্রিলিয়েন্ট, কেউ না দেখে থাকলে অবশ্যই দেখো, ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম এর পরে 1984, তারপরে ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড 1990, তারপরে 2008 বেরোবে ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল, ব্রিলিয়েন্ট, চারটে সিনেমাই দেখতে হবে, আমার যদি কোনো সুযোগ থাকে আমি কয়েকটা ক্লিপিংস অবশ্যই দেখাবো, ইটস ব্রিলিয়েন্ট। বেশ, তাহলে মোটামুটি আমি একটা ইমেজারি ক্রিয়েট করতে পারলাম, সেরি কি ধরনের ইমেজারির কথা বলছে, বলছে দাউ ডিডেস্ট ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিমস দ্য ব্লু মেডিটেরিয়ান, নীল রঙের ভূমধ্যকে তুমি তার সামারের ড্রিম থেকে তুলবে, সে শুয়ে রয়েছে একটা সার্পেন্টের মতো কয়েল করে তার ক্রিস্টালাইন স্ট্রিমে, বিসাইড দ্য পিউমিস আইল ইন বেস বে, তার তলায় ভলক্যানিক রক দেখা যাচ্ছে, ভলক্যানো ছিল সেটা, এখন শান্ত হয়ে তার উপরে সমুদ্র ক্রিয়েট হয়েছে, অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স কুইভারিং উইদিন দ্য ওয়েভস ইন্টেন্স অ্যাট ডে, তলাতে দেখা যাচ্ছে প্রচুর পুরনো শহরের যে প্যালেস এবং বড় বড় টাওয়ার কাঁপছে জলের তলায়, কুইভারিং, টাওয়ার কি কাঁপে না, জল কাঁপলে মনে হয় টাওয়ার ইজ ট্রেমলি, অল ওভার গ্রোন উইথ আজুরি মস অ্যান্ড ফ্লাওয়ার্স, এই ইমেজারির জন্য সেরি সেরি, একদম পুরো তোমার সামনে 1820 সালে
একদম পুরো সিনেমার মতো দেখাবে, পুরো প্রজেকশন মানে অলমোস্ট প্রজেক্ট করবে ব্রিলিয়েন্ট ইমেজারি থ্রু দিয়ে, অল ওভারগ্রোন উইথ আজুরি মস। আজুরি মানে ব্লু কালারের মস, আজুরি জেনারেলি স্কাই এর ক্ষেত্রে ইউজ করা হয়, এখানে মস মানে শ্যাওলা। এই প্যালেসের গায়ে ওভারগ্রোন হয়েছে শ্যাওলা, আজুরি কালারের মস এন্ড ফ্লাওয়ার্স, সো সুইট, দ্য সেইন্টস ফেন্স পিকচারিং দেম, এত তার গন্ধ সুন্দর, সেই গন্ধ পেলে তুমি ফেন্স করে গেলে অজ্ঞান হয়ে পড়বে, ফেন্স পিকচারিং দেম যারা পিকচার করতে যাবে তারা সেটা অজ্ঞান হয়ে পড়বে। দাউ ফর হুজ পাথ দ্য আটলান্টিক্স লেভেল পাওয়ারস ক্লিপ দেম সেলভস ইন টু চাজমস, তোমারই এত ক্ষমতা যার পথ, তার পথ ক্রিয়েট করার জন্য আটলান্টিকের আটলান্টিক ওশন আটলান্টিক লেভেল পাওয়ারস ক্লিপ দেম সেলভস ইন টু চাজম, আটলান্টিকে দুটো ভাগে ফাটল করে দাও, ক্লিপ দেম সেলভস ইন টু চাজম ফাইল ফার বিলো দ্য সি ব্লুমস অ্যান্ড দ্য উজি উডস which were the shapeless foliage of the ocean, no, অনেক তলাতে সমুদ্র, সি ব্লুমস অ্যান্ড দ্য উজি উডস, সমুদ্রের তলাতে যে পাথর রয়েছে, যে কোরাল রিফ রয়েছে, যে গাছ রয়েছে, তারা যে সি উইড রয়েছে, তাদের কোনো স্যাপ নেই, তারা তোমার এই ভয়েসটাকে শুনতে পায়। ইউ হুজ পাথ টার্ন স্মুথ সারফেস অফ দ্য আটলান্টিক ওশান ইন টু টল ওয়েভস, বিরাট বড় বড় ওয়েভ ক্রিয়েট করো, হোয়াইল ডিপ বিলো দ্য সার্ফেস সি ফ্লাওয়ার্স অ্যান্ড ফরেস্টস অফ দ্য সি উইড হুইচ হ্যাভ লিভস উইথ নো স্যাপ, যার কোনো কাণ্ড নেই, কেবলমাত্র পাতা আছে, আমরা জানি জলের তলায় কিন্তু স্যাপ থাকে না, মূল থাকে না, সেই সাইন্টিফিক ইমেজারি গুলোকে দারুণ ভাবে ইউজ করছে। হিয়ার ইউর ভয়েস অ্যান্ড টার্ন গ্রে ফ্রম ফিয়ার, ভয়ে তাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, ট্রেমলিং লুজিং দেয়ার ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস, লিসেন টু মি ও উইন্ড, তুমি আমার সেই উইন্ড, তুমি আমার কথা প্লিজ শোনো, তোমার এই ভয়েস শুনে তলার কাণ্ডহীন গাছেরা মুখ ফ্যাকা, তাই ভয়েস অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার অ্যান্ড ট্রেম্বল অ্যান্ড ডিসপয়েল দেম সেলভস ও হিয়ার, তাদের তুমি ভয় খাইয়ে দাও আটলান্টিকের জলের তলার এই ছোট্ট ছোট্ট গাছেদের, কারণ তারা ওপরের ঢিউ ঢেউগুলো শুনতে পাচ্ছে, এই ওয়েস্ট উইন্ড কে করছে, উইন্ড ক্রিয়েট করছে, বাতাস জলের ডাইরেক্ট পার্ট না হয়েও সমুদ্রের মধ্যে সাইক্লোন ক্রিয়েট করতে পারে, ফলে এই জন্যই শেলি শেলি এই ব্রিলিয়েন্ট ইমেজারির জন্য। এখানে কিন্তু ওয়েস্ট উইন্ডের ডেসক্রিপশন নেই, ডেসক্রিপশন রয়েছে একটা একটা নীল রঙের ভূমধ্য সাগর যার মধ্যে কয়েল পাকিয়ে শুয়ে রয়েছে সাপের মতো, সাপের মতো শুয়ে রয়েছে কে না, ওয়েস্ট উইন্ড, এবং তার মধ্যে থেকে দেখা যাচ্ছে প্যালেস টাওয়ার, তার মধ্যে মস গজিয়েছে, ফ্লাওয়ার গজিয়েছে। আবার তুমি যখন ঝড় শুরু করো তখন একদম তলার যারা মস যারা ফোলিয়েজ তারা তোমার এই শব্দ শুনে ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে যায়। ও হিয়ার ও ও উইন্ড, তোমার যে বিরাট বড় ক্ষমতা রয়েছে আর্থের ওপরে স্কাইতে, ওভার দ্য আর্থ, ওভার দ্য আর্থ, ওভার দ্য স্কাই অ্যান্ড ইন দ্য ওশান, ও হিয়ার আমাকে তুমি একটু শোনো, stanza 4 stanza 5 poet directly address question west wind ke, amra porbo stanza 4 stanza 3 niye kono samasya royeche karo sir bolo bolchi atlantic er modhe chasm srishti kibhabe hocche ki bolate cheche eta atlantic er modhe chasm kibhabe srishti hocche phatol chasm chasm mane oi mane birat boro boro jokhon mane dheu gulo ashe wave that can create a cleft, amra ekbar dekhe nebo just visual imagery ta dekhabar jonno ei je huge waves at the sea, waves jokon sea er modhe hoy tokhon ki hoy, tokhon ki hoy ei to ekta ekta to birat bore ei phato toiri hoy, dekho this is actually the cleft inside the sea, cleft inside the sea dum kore eshe jhore pore er opore, ei phatoler kothai poet bolchen, tini nijer ekdom initialite boshe dicchen, ইটালি একেবারে একটা কোস্টাল শহর, তোমরা যদি ইটালিকে দেখো মানে আমি একটা জাস্ট ইটালির কয়েকটা কোস্টাল সিকে যদি দেখাই, এবার 1820 ইটালি বুঝতে পারছো, ইটালি ন্যাচারাল বিউটি মানে নেপলস, এবং ওই জন্যই বিখ্যাত সেলিব্রিটিরা তো ডেস্টিনেশন ওয়েডিং এ ইটালিতে যায়, মানে দেখলে আর কি পাগল হয়ে যাবে, মানে মানে একটা ছোট্ট গ্রাম সামনে বিরাট বড় লেক আর বিরাট বড় পাহাড় আর মানে সমুদ্রের কালারটাও সেরকম,
একেবারে একেবারে ডিফারেন্ট, মানে তিনটে কালার একসঙ্গে এরকম, চারটে কালার একসঙ্গে সমুদ্রে, আমি আন্দামানে দেখেছি খানিকটা, কিন্তু ইতালি একটা অন্য লেভেল, অলটোগেদার ডিফারেন্ট লেভেল। তো এখানে বসেই কবিতা লিখছে, ফলে ইজ ইটালি, মানে মানে ইটালি ইজ মানে ব্রিলিয়েন্ট, মানে ভাবা যায় না, পারহ্যাপস সব থেকে ন্যাচারালি বিউটিফুল শহর পৃথিবীর মধ্যে বলা যেতে পারে, মানে শহর নয় মানে পৃথিবীর মধ্যে সব থেকে ন্যাচারালি বিউটিফুল কান্ট্রি বলা যেতে পারে ইটালিকে। এবং সেখানে ইটালি ট্যুরিস্ট ব্যবসার জন্য এত এত বিখ্যাত, যদি ভেনিসই বলো না কেন, ভেনিস পুরো জলের ওপরে একটা সিটি, সমুদ্রের ওপরে অবস্থিত। মানে এই এই ইতালিতে বসে কবিতা লিখছেন এবং তিনি তো নিজের চোখের সামনে ওয়েভ গুলোকে কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছেন, ওয়েভ গুলো ক্রিয়েট ক্রিয়েট করছে, ফলে সেইখানে যে ওয়ার্কিং অফ দ্য ওয়েস্ট উইন্ড ইনসাইড দ্য সি, এই জন্য এরকম ব্রিলিয়েন্ট ভাবে তিনি ডিসক্রাইব করতে পেরেছেন। বলো, ঠিক আছে স্যার? ঠিক আছে, ক্লিয়ার? বেশ, স্টানজা ফোরে যাচ্ছি। হ্যাঁ, এবার পোয়েট নিজে বলছেন নিজের কথা, ইটস আ কনফেশনাল সেকশন, অর উই ক্যান কল পোয়েট, পোয়েট ইজ অ্যাড্রেসিং দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ আই, এর আগে কিন্তু আই আসেনি, এবার আই দিয়ে বলছেন। অটোবায়োগ্রাফিক্যালি দ্য পোয়েট ইজ অ্যাড্রেসিং, ইফ আই ওয়্যার এ ডেড লিফ দাউ মাইটিয়েস্ট বিয়ার, আমি যদি একজন মৃত পাতা হতাম তুমি আমাকে নিয়ে যেতে। মৃত পাতা তো টার্মিনেশন অফ লাইফ, ডেথ মিনস termination of all the biological functions inside the body. Mrito to tumi amake abar jibito korte, if I were a swift cloud to fly with thee, jodi ami pata hotam, hotem jodi ami pata tale tomar shonge akashe uttam, hotam jodi ami swift cloud batasher moddhe ami jodi hotam megh tomar shonge uttam, a wave to pant beneath thy power and shared, jodi hotam ekta dheu, এই তিনটের কথাই বলছেন, পাতাও বলছেন, ঢেউ বলছেন, আবার ক্লাউডও বলছেন, তাহলে তোমার পাওয়ার বুঝতে পারতাম। দ্য ইম্পালস অফ দাই স্ট্রেংথ ওনলি লেস ফ্রি দ্যান দাউ ও আনকন্ট্রোলেবল, দ্য ইম্পালস অফ দাই স্ট্রেংথ, তোমার পাওয়ার, তোমার ক্ষমতার যে ইম্পালস, ওনলি লেস ফ্রি দ্যান দাউ, তোমার থেকে তার ক্ষমতা আরেকটু কম, কারণ তুমি আসল যে তুমি, তার ক্ষমতা তো আনকন্ট্রোলেবল পাওয়ার, অনিয়ন্ত্রিত ক্ষমতা। ইফ ইভেন আই ওয়্যার অ্যাজ ইন মাই বয়হুড অ্যান্ড কুড বি দ্য কমরেড অফ দাই ওয়ান্ডারিংস ওভার দ্য হেভেন, কবি কল্পনা করছেন তিনি যদি ফিরে যেতেন আজ থেকে 10 বছর আগে তার বয়হুডের সময়তে। স্যার এখানটা বলতেন স্যার, দ্য ইম্পালস অফ দাই স্ট্রেংথ ওনলি, দ্য ইম্পালস অফ দাই স্ট্রেংথ ওনলি লেস ফ্রি দ্যান দাউ, মানে মানে বেসিক্যালি এখানে বলতে চেয়েছেন কবি যে, আরেকবার, সো ওনলি লেস ফ্রি দেন দাও, সো ওটা মানে বুঝতে পারলাম। হ্যাঁ, মানে বেসিক্যালি এখানে কবি বলতে চেয়েছেন যে মানে তোমার যে স্ট্রেংথের যে ফিলিংটা, যদি আমি তোমার স্ট্রেংথটাকে শেয়ার করতাম, বা বেসিক্যালি তোমার যে স্ট্রেংথ সেটা তোমার থেকে কম ক্ষমতা সম্পন্ন, এর মানেটা কি? মানেটা হচ্ছে যে কোনো প্রাকৃতিক বা ঐশ্বরিক জিনিসে বলা হয় এটা, মানে এটা ইন জেনারেল, যে তার যে ম্যানিফেস্টেশন, তার কমপ্লিট ম্যানিফেস্টেশন তো আমরা দেখতে পাই না, তার থেকে আরো ডেঞ্জারাস জিনিস আবার পরে আমরা দেখতে পাই। ফর এক্সাম্পল সুনামি, সুনামি দেখে অনেকেই বলেছিল 2014 সালে যে এর থেকে ভয়ঙ্কর, 2006 সালে এর থেকে ভয়ঙ্কর ডিস্ট্রাকশন আর হতে পারে না, কমপ্লিট ডিস্ট্রাকশন, চেন্নাই শহরকে পুরো বিধ্বস্ত করে দিয়েছিল, কিন্তু তারপরেও মানুষ ভুজ ভূকম্প দেখে মানুষ বলেছিল এর থেকে খারাপ ডিস্ট্রাকশন হতে পারে না, কিন্তু আমরা প্রকৃতিকে পুরোপুরি জানতে পারি না, কারণ প্রকৃতির প্রকৃতির যে আসল স্ট্রেংথ, দ্য রিয়েল পাওয়ার, ওনলি লেস ফিয়ারফুল দ্যান দাও, তোমার যে ক্ষমতা তার থেকে তোমার যে ম্যানিফেস্টেশন, তোমার যে স্ট্রেংথের ইম্পালস চিরকাল তোমার থেকে কম, কারণ আসল তুমিকে আমি জানতে পারছি না, প্রকৃতির যে আসল আমিত্ব তার কি ভয়ঙ্কর ক্ষমতা সেটা আমরা কোনোদিন দেখতে পাচ্ছি না, আমরা কেবলমাত্র তার কয়েকটা ম্যানিফেস্টেশন দেখে বুঝতে পারছি এই একটা ক্ষমতা। আচ্ছা, ভুজের ভূমিকম্প 1,40,000 মানুষকে মারলো, জাপানের ভূমিকম্প 2,40,000, এটাই হয়তো সব থেকে বেশি ক্ষমতা যে মুহূর্তে আমরা ভাবছি, তারপরেই একটা ভয়ঙ্কর সুনামি এলো এবং 3,00,000 মানুষকে মারলো, ফলে উই ক্যান নট রিয়েলি ফ্যাদম
the unfathomable depths and the uncontrollable power of the nature. It is impossible to understand for us the human being, or realize for us the human being, the complete power of nature. Amra prokritir ba ishwarer shompurno khomota somporke kono dino sochetan hote parbo na. God jokhon prothombar thunderbolt nikhep korechilo Lucifer ke, tokhon shobai bhebechilo that was the greatest power of the God. Amra jani na je ishwarer ashol khomota ki, kotota strength tini use korte pare. Bujhte parcho tapos? Your manifestations of the power are only less powerful than thou. The impulse of thy strength only less free than thou, O uncontrollable. If even I were as in my boyhood and could be the comrade of thy wanderings, which ami jodi choto thaktam tomar shonge akashe ghure beratam, comrade tomar companion hotam. Poet is comparing himself as the companion. As the companion of West Wind, as then when to outstrip thy sky speed, scared seeing the vision I would never have striven. As then when to outstrip thy sky speed, tomar ei je akasher moddhe tumi je bhoyongkor speed e jaccho sky speed, shetake outstrip korte mane 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 strip kora mane shetake chhariye jawa, outstrip kora. সেটাকে যেন ভেঙে বেরিয়ে দেওয়া, স্কেয়ার সিং ভিশন, মানে সেটা কোনোদিন সম্ভব নয়, আই উড নেভার হ্যাভ স্ট্রাইভেন, সেটা করার আমি চেষ্টা কোনোদিন করব না। যে পোয়েট এখানে বলছেন যে ইফ ওনলি আই কুড বি দ্য ওয়ে আই ওয়াজ ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, ওয়েন আই ওয়াজ ইউর ফ্রেন্ড ওয়ান্ডারিং উইথ ইউ অ্যাক্রস দ্য স্কাই, দেন ইট ডিডন্ট সিম ক্রেজি টু ইমাজিন দ্যাট আই কুড বি অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ আর। হয়তো তোমার মতোই আমি ফাস্ট হতাম, outstrip kortam thy sky speed, scared seeing the vision I would never have striven as thus with thee in prayer in my sore need, amar proyojone amar ekhon tomake chai, then I wouldn't have called out to you, prayed to you in desperation. Jodi ami eta kortam choto bela gei tomar shonge ami ghure beratam akashe companion hoye, tale tomar ekhon amar proyojone tomake ami daktam na, karon sheti tomar obhyas thakto তোমার সঙ্গে তোমার কম্প্যানিয়ান হওয়া। আমি তোমার কোনোদিন কম্প্যানিয়ান হতে পারিনি। অ্যাড্রেস করছেন ডাইরেক্টলি, বলছেন ও বিখ্যাত লাইন 5 নম্বরের কোয়েশ্চেনে পড়তে পারে যে কোনো দিন, ও লিফট মি অ্যাজ আ ওয়েভ আ লিভ আ ক্লাউড, একটা ওয়েভ হিসেবে, একটা পাতা হিসেবে, অথবা একটা ক্লাউড হিসেবে আমাকে লিফট করো, আমাকে তুলে নিয়ে যাও। আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ আই ব্লিড, আমি জীবনের যে কাঁটাতে আমি পড়েছি, লাইফের যে ব্লিডিং, আমি জানি শেরি ইজ লিডিং আ ভেরি ডিস্টার্ব লাইফ অন দ্যাট টাইম, হি অ্যাকচুয়ালি ফেল্ট আ ভেরি অ্যাট্রাকশন টুয়ার্ডস হিজ ওয়াইফ মেরি শেরি, বাট নাও শি ইজ ইন ইটালি লিভিং উইথ অ্যানাদার গার্ল। আই ফল আপন ও লিফট মি অ্যাজ আ ওয়েভ আ লিফ আ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ আই ব্লিড, জীবনের রক্তস্নাত সমুদ্রে আমি পড়েছি, ক্যাকটাসে আমি পড়েছি, থর্নস অফ লাইফ কাঁটার মধ্যে আমি পড়ে আছি, এই ব্লিড আমার রক্ত পড়ছে। A heavy weight of hours has chained and bowed, no bowed one to like thee, tameless and swift and proud. Which a heavy weight of hours has chained and bowed, একটা সময়ের যে ক্ষত, সময়ের যে চেন, সময়ের যে আমরা বলতে পারি ওয়েট আমার উপরে পড়েছে, হেভি ওয়েট অফ আওয়ার্স আমাকে বেঁধে ফেলেছে, সময় আমি বিশ্বাস করছি আমার সময় কমে আসছে, হ্যাজ চেইনড এন্ড বাউড আমাকে সম্পূর্ণরূপে শ্যাকেলের মতো করে বেঁধেছে। ওয়ান টু লাইক দি, তুমি এমন একজন মানুষ হুইজ টেমলেস, যাকে বশ করা যায় না, যে বশ্যতা স্বীকার করে না, সুইফট যা কাফের মধ্যে উড়ে বেড়ায়, অ্যান্ড প্রাউড যার ভয়ঙ্কর ক্ষমতা রয়েছে, যে ভেরি মাচ প্রাউড অ্যাবাউট হিমসেলফ, যে গর্বিত নিজেকে নিয়ে, ফলে এইরকম একটা স্পিরিটের আমার প্রয়োজন। ওইটা বলছেন প্লিজ লিফট মি আপ লাইক এ ওয়েভ আ লিভ অর আ ক্লাউড, আই এম ফলিং ইন টু দ্য লাইফস শার্প থর্নস অ্যান্ড আই এম ব্লিডিং, টাইম হ্যাজ পুট মি ইন শ্যাকলস, সময় সময় আমাকে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করেছে, অ্যান্ড ডিমিনিশ মাই প্রাইড
though I was once as proud, fast, and unruly as you, সময় আমি তোমার মতোই আঙ্গুলি ছিলাম টেমলেস বর্ষতা মানতাম না সুইফট খুশ করে বেরিয়ে যেতাম প্রাউড গর্ববোধ করতাম সেই ক্ষমতা এখন আমার নেই ও উইস উইন্ড আমাকে সাহায্য করো চার নম্বর স্টানজা নিয়ে কারোর কোনো প্রশ্ন রয়েছে বেশ আমরা লাস্ট স্টানজায় চলে আসছি পাঁচ নম্বর স্টানজা পোয়েট যেখানে আরো ডাইরেক্টলি বলছেন আমাকে বাঁশি করো মেক মি দাই লায়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ দ্য লায়ার অফ দ্য ওয়েস্ট উইন্ড লায়ার কেন লায়ার কি লায়ার হচ্ছে এক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অলমোস্ট লাইক বাঁশির মতো বা টুংটাং শব্দ যেখানে করে আর কি মানে যেখান থেকে লিরিক শব্দটা এসছে লিরিক মানে গীতি কবিতা লায়ার দিয়ে যেটা বাজাতে হতো তাকে লিরিক বলা হয় সো মেক মি লায়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ দ্য লায়ার অফ ওয়েস্ট উইন্ড আমরা জানি যখন গাছেদের মধ্যে দিয়ে ওয়েস্ট উইন্ড চলে যায় মিউজিক তৈরি করে তো ইট ক্রিয়েটস কাইন্ড অফ রিদম কাইন্ড অফ মিউজিক ইনসাইড দ্য ফরেস্ট মর্মর ধ্বনি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান শক্তি চট্টোপাধ্যায় হেমন্তের অরণ্যের মধ্যে দিয়ে যখন যায় ওয়েস্ট উইন্ড গাছগুলোকে মনে হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেক মি দাই লায়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন কি এসে যায় এই ফরেস্টের মতো আমার আমার পাতাও ঝরছে আমার জীবনও লিমিটেড দ্য টামল্ট অফ দাই মাইটি হারমোনিজ উইল টেক ফ্রম বোথ ডিপ অটমনাল টোন তোমার যে মাইটি হারমোনি তোমার যে মিউজিক brilliant music তুমি গাছের পাতার মধ্যে দিয়ে গিয়ে যেমন ক্রিয়েট করো উইল টেক ফ্রম বোথ আ ডিপ অটমনাল টোন আমার মনের মধ্যে একটা হেমন্তের টোন এটা ক্রিয়েট করবে সুইট দো ইন স্যাডনেস বিদাউ স্পিরিট ফিয়ার্স মাই স্পিরিট বিদাউ মি ইম্পেটুয়াস ওয়ান ওই যে সুইট থ্রু স্যাড সুইট দো ইন স্যাডনেস এইখানে শেলি একটা কন্ট্রারি স্টেটস অফ মাইন্ড মানে একটা ব্রেকের মতো স্যাডনেসের মধ্যে সুইটনেস ক্রিয়েট করতে চলেছেন উনি বলবেন সেই এটা বিশ্বাস করতেন যে আমাদের লাইফের মধ্যে আবার স্যাডেস্ট থটস অ্যাকচুয়ালি কন্টেন্ট সাম অফ দ্য বিউটিফুল ওয়ার্ডস আমাদের লাইফের সব থেকে দুঃখময় জীবনের মধ্যে সব থেকে বিউটিফুল ওয়ার্ডস দুঃখের কবিতার মধ্যে বিউটিফুল ওয়ার্ডস নিহিত থাকে সব থেকে বড় এক্সাম্পল কি our beautiful words are contained inside the shadow's thought shob theke bor example hocche tragedy tragedy to biyogantok natok tragedy sheshe ekta great character er mrityu hoy for example shake for example lear macbeth kintu ei je poetry er moddhe poetry of the tragedy er moddhe diye shob theke greatest aesthetic pleasure catharsis er moddhe diye audience achieve kore আমরা প্রসঙ্গে একটা বিখ্যাত লাইন দেখে নেব thoughts over the universe and from an onyx to eta এর এখানে নেই কিন্তু এই লাইনের মতোই sweetest though in sadness our sweetest songs of those yes shailiri arekta kobita bikkhato quotes our sweetest songs are those skylar ke the tale of saddest thought amader sweetest songs are those amader sobtheke beshi sweetest song darabar our sweetest songs are those the tale of saddest thought আমাদের সব থেকে জীবনের যেগুলো সুইটেস্ট সং সেগুলো সব থেকে আমাদের যে স্যাডেস্ট আমাদের যে আমরা বলতে পারি আমাদের যে দুঃখের সব থেকে আমাদের জীবনের যে অংশগুলো সেগুলো এই সুইটেস্ট সং এর মধ্যে দিয়ে রয়েছে ম্যাকবেথের কথা হ্যামলেটের কথা ওথেলের কথা দে আর অ্যাকচুয়ালি স্যাডেস্ট থট বাট দে আর সুইটেস্ট কম্পোজিশনস দে আর
they are perhaps the greatest of the literature. Tragedy, epic, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এর এক্সাম্পল। বলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। Swift, though in sadness, without spirit fears. Fierceness মানে হচ্ছে সেই ভয়ঙ্কর গতি, speed, velocity. Without spirit fears, তুমি সেই ভয়ঙ্কর গতির spirit হও, my spirit, আমার spirit হও. Without me, তুমি আমি হও, impetuous one. Impetuous wind, যে windকে থামানো যায় না, absolute speed of the wind. পোয়েট বলছেন যে ওয়েস্ট উইন্ড তুমি আমি হও, আমার মধ্যে ঢুকে পড়ো তুমি। সুইট দো ইন স্যাডনেস উইদাউট স্পিরিট ফিয়ার্স মাই স্পিরিট, উইদাউট মি ইম্পেচুয়াস ওয়ান তুমি আমার মতো ইম্পেচুয়াস ওয়ান হও। বলছেন ড্রাইভ মাই ডেড থটস ওভার দি ইউনিভার্স, আমার যত মৃত চিন্তা, আমার যত খারাপ নেগেটিভ থিঙ্কিং, আমার এই ব্রহ্মাণ্ড থেকে, বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সরিয়ে দাও। ড্রাইভ মাই ডেড থটস ওভার দি ইউনিভার্স, যেরকম পাতাদের মরা ঝরা পাতাদের ছড়িয়ে দাও তুমি। লাইক উইদার্ড লিভস টু কুইকেন আ নিউ বার্থ, যেরকম শীতকালের ঝরা প্রতিদের পাতা থেকে তুমি সরিয়ে দিয়ে আবার তুমি বসন্ত আনো। অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, এই যে ভার্স আমি যেটা পড়ছি, আমি আমি বারবার বলি, শেলি কিটসের প্রত্যেকটা কবিতার মধ্যে দেয়ার ইজ অ্যাকচুয়ালি আ টোন অফ বিকামিং আ প্রফেট অফ ভ্যাটেস। শেলি ওয়েস্ট উইন্ড হতে চায়, একটা প্রফিট হতে চায়, এই ডেড থটদেরকে বার করে দিয়ে আবার নতুন করে রিজেনারেশন চায়। হি ওয়ান্টেড টু রিজেনারেট হিমসেলফ, অ্যান্ড বলছে বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, এই যে ভার্স, এই যে কবিতা, এই কবিতা আমি যে পড়ছি পড়ে, স্ক্যাটার অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্ট, অ্যাশেস অ্যান্ড স্পার্কস মাই ওয়ার্ডস অ্যামাং দ্য ম্যানকাইন্ড, মানুষের মধ্যে আমার এই ওয়ার্ডস, এই অ্যাশেস এবং স্পার্কের মধ্যে দিয়ে আমি আমার শব্দগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেব। বি থ্রু মাই লিভস টু আনঅ্যাওয়েকেন্ড আর্থ, বলছে যে স্ক্যাটার অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্ট। হার্ট মানে এনি ওয়ান, ফারনেস, চুল্লি, সুভাষের বিখ্যাত কবিতা ছিল নিবন্ধ, এই চুল্লিতে মা একটু আগুন দেয়, নিবন্ধ এই চুল্লিতে মা একটু আগুন দেয়, হার্ট মিনস ফায়ার প্লেস, ইফ আনএক্সটিংগুইশড ফায়ার প্লেস মানে এই যে দিস ইজ দ্য ফায়ার প্লেস, সেখানে আগুন কনস্ট্যান্টলি জ্বলে যদি নিভে যায়। সে বলছে যে স্ক্যাটার অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্ট, যে হার্ট কোনোদিন এক্সটিংগুইশড হবে না, যে ফায়ার প্লেস সবসময় জ্বলছে, অ্যাশেস অ্যান্ড স্পার্কস মাই ওয়ার্ডস অ্যামাং ম্যানকাইন্ড, আমার যে বচন, আমার যে ওয়ার্ডস, আমার যে স্পিচ, সে কেন এই চুল্লির মধ্যে যে অ্যাশেস এবং স্পার্ক হয়, স্পার্ক মানে আমরা জানি যে স্ফুলিঙ্গ, স্পার্কস, আমার এই কথাগুলো যেন এই স্ফুলিঙ্গের মতো, এই যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে মানব জাতির মধ্যে, লাইক দ্য অ্যাশেস অ্যান্ড দ্য স্পার্কস মাই ওয়ার্ডস অ্যামাং ম্যানকাইন্ড, কে ছড়িয়ে দেবে তুমি, ওয়েস্ট উইন্ড, বি থ্রু মাই লিভস টু আনঅ্যাওয়েকেন্ড আর্থ, যে পৃথিবী এখনো ঘুম থেকে ওঠেনি তার কাছে আমার কথা ছড়িয়ে দাও, ওয়েস্ট উইন্ড। লাস্ট লাইন, দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, এই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এর আগের লাইনটা পাঁচ নম্বরের কোয়েশ্চেনে যে কোনো সময় পড়তে পারে, scatter as from an unextinguished heart, ashes and sparks my words among mankind. Last year, shesh explanation, the trumpet of a prophecy, prophecy মানে কি, ভবিষ্যতে যে প্রফেটের কথা বলছি, trumpet মানে war, war cry, যুদ্ধে যখন trumpet বাজানো হয়, trumpet is a musical instrument, দুম 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 করে বাজানো হয়, trumpet, trum, ট্রাম্পেট মানে দামামা, মানে দামামার মতো আর কি, এই মিউজিক, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, প প বাজিয়ে দিচ্ছে, সেরকম আমার যে চিন্তা ভাবনা তুমি বাজিয়ে দাও, দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, ও উইন্ড, ইফ উইন্ড কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড,
এখন যখন শীতকাল এসছে, বসন্তকাল কি খুব বেশি দূরে থাকে? ফলে পোয়েট এখানে নিজেকে অনেকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে কম্পেয়ার করেছেন। একবার কম্পেয়ার করলেন ফরেস্টের মধ্যে দিয়ে যেরকম বাতাস যায়, লায়ারের মধ্যে দিয়ে তুমি আমার মধ্যে দিয়ে তোমার মিউজিককে এগিয়ে নিয়ে চলো। স্ক্যাটার মাই ডেড থটস অ্যাক্রস দ্য ইউনিভার্স লাইক দ্য ফলেন লিভস টু ইন্সপায়ার সামথিং নিউ অ্যান্ড এক্সাইটিং। ক্রিয়েট সামথিং নিউ অ্যান্ড এক্সাইটিং ফ্রম মাই ডেড থটস। লেট দিস পোয়েম, এই কবিতাটা বি আ প্রেয়ার দ্যাট স্ক্যাটার অ্যাশেস অ্যান্ড স্পার্কস। এই কবিতা পড়ে যদি কয়েকটা মানুষের মধ্যে নতুন করে ভাবনার স্ফুলিঙ্গ জাগে, তাই এই কবিতাকে ও ওয়েস্ট উইন্ড পৃথিবীর গোটা মানুষের কাছে ছড়িয়ে দাও। কবি ভাবেননি যখন 1819 সালে এই কবিতা লিখছেন ইটালির একটা শহরে বসে, উনি ভাবেননি যে হেতমপুরের কয়েকজন ছেলে মেয়ে তার থেকে প্রায় 200 বছর বাদে, এক্স্যাক্টলি এখন 201 বছর বয়স, সেই 200 বছর বাদে সেই কবিতা কেউ পড়বে? কেমন ভাবে ছড়িয়ে দাও, অ্যাজ দো ফ্রম এ ফায়ার দ্যাট সামওয়ান ফরগেট টু পুট আউট। সেই ফায়ার যারা যে পুট আউট করতে কেউ ভুলে গেছে থ্রু আউট দ্য হিউম্যান রেস, যেটাকে নেভাতে ভুলে গেছে। অদমনীয় স্ফুলিঙ্গ, স্পিক থ্রু মি, আমার মধ্যে দিয়ে ওয়েস্ট উইন্ড তুমি বলো, অ্যান্ড ইন দ্যাট ওয়ে টার্ন মাই ওয়ার্ডস ইন টু আ প্রেডিকশন অফ দ্য ফিউচার, আমার কথাকে প্রফেসিতে তুমি রূপান্তরিত করো। ও উইন্ড, ইউ আর দ্য প্রিজার্ভার, ইউ আর দ্য ডিস্ট্রয়ার, ইউ আর দ্য এজেন্ট অফ চেঞ্জ। ইফ উইন্টার ইজ অন ইটস ওয়ে, যদি শীত থাকে, উইন্টার ইজ দ্য সিম্বল অফ দ্য ডেডনেস, উইন্টার ইজ দ্য সিম্বল অফ দ্য হোয়াইট, উইন্টার ইজ দ্য সিম্বল অফ দ্য গ্রেভ স্টোন, সমাধি ক্ষেত্র। ইজ ইন স্প্রিং গোয়িং টু ফলো ইট সুন, আমাদের লাইফ তো রিসাইকেলের মতো আসবে যাবে, খারাপ ভালো সুখ দুঃখ অন্ধকার আলো, এই নিয়েই তো আমাদের জীবন। 24 ঘন্টা কিরকম দিন হয়, রাত হয়, রাত হয়, দিন হয়, আবার আসে আবার যায়, আমাদের জীবনও তো এরকম আসবে যাবে ফিরবে আবার আসবে আবার যাবে। সো ইফ উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তাহলে কি স্প্রিং খুব বেশি দূরত্বে থাকতে পারে? এই বলে ওয়েস্ট উইন্ড কবিতাতে শেষ করছেন আমাদের পিবি শেলি। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য লাস্ট লাইন্স, যে কোনো সময় 5 নম্বরের পরীক্ষার কোয়েশ্চেন আসে, একটা খুবই ইম্পর্টেন্ট কোটেশন, কথায় কথায় বহু লোকেরা ইউজ করে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, দেখবে যন্ত্রণার সময়ে দুঃখের সময় বলে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, রিসাইক্লিং অফ দ্য ইউনিভার্সের কথা বলছে। দিস ইজ দ্য ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। আমরা আজকে এই কবিতাটা পাঠ শেষ করলাম। এই কবিতার কিছু ইম্পর্টেন্ট থিম রয়েছে, ডেফিনেটলি দ্য ফার্স্ট ইজ ডেথ অ্যান্ড দ্য রিবার্থ। থ্রু আউট দ্য ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, দ্য স্পিকার ডিসক্রাইবস দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ আ পাওয়ারফুল অ্যান্ড ডিস্ট্রাকটিভ ফোর্স, ইট ড্রাইভস অ্যাওয়ে দ্য সামার অ্যান্ড ব্রিংস ইনস্টেড দ্য উইন্টার স্টর্মস। ফলে একদিকে ডিস্ট্রাকশন হচ্ছে, একদিকে প্রিজারভেশন হচ্ছে। ওয়েস্ট উইন্ড কিন্তু খুব পিসফুল বা প্লেজেন্ট এন্টিটি নয়, ইট ইজ অ্যাকচুয়ালি ডিস্টার্বিং এন্টিটি, ডিস্টার্ব করছে। এবং এই যে প্রিজার্ভার এবং ডিস্ট্রয়ার, এই যে ডিস্ট্রাকটিভ পাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রিজার্ভিং পাওয়ার, এই দুটোর কথাই ওয়েস্ট উইন্ড এর বলেছে। সো বার্থ অ্যান্ড রিবার্থ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় কোয়েশ্চেন আসে ডিসক্রাইব ওয়েস্ট উইন্ড অ্যাজ আ পোয়েট্রি অফ দ্য বার্থ অ্যান্ড ডেথ। পোয়েট্রি অ্যান্ড রিবার্থ, থ্রুআউট দ্য ওয়েস্ট উইন্ড দ্য স্পিকার প্রেজেস অ্যান্ড সেলিব্রেটস ওয়েস্ট উইন্ডস পাওয়ার, তার ভয়ঙ্কর ক্ষমতা। এখানে কিন্তু ওয়েস্ট উইন্ড আর কেবলমাত্র প্রকৃতির সাইক্লোনিক যে উইন্ডটা নেই, ইট ইজ ডিস্ট্রাকটিভ কিওটিক, বাট ইয়েট সাচ ডিস্ট্রাকশন ইজ নেসেসারি ফর রিবার্থ অ্যান্ড রিনিউয়াল। ফ্রেঞ্চ রেভলিউশন ওয়াজ এসেন্সিয়াল ইন অর্ডার টু ডিস্ট্রয় দ্য অ্যারিস্টোক্রেসি অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি। সেই সমাজের যে অ্যারিস্টোক্রেসি, সেটা যে সাধারণ মানুষের, কমন পিপুলদেরকে যে ভাত কেড়ে নিচ্ছিল, তার জন্য ফ্রেঞ্চ রেভলিউশন ওয়াজ নেসেসারি। ইট ক্যান বি আ ফেইল রেভলিউশন, ইট ক্যান বি ট্রান্সফর্মড ইন টু দ্য রেইন অফ দ্য টেরর, ইট ক্যান ক্রিয়েট অ্যানাদার ডিক্টেটর ইন দ্য ফর্ম অফ নেপোলিয়ন, তারও ডিস্ট্রাকশন ঘটবে পরে, কিন্তু সেটা প্রয়োজন ছিল। 1789-এ ফ্রেঞ্চ রেভলিউশন ওয়াজ আ নেসেসারি হিস্টোরিক্যাল ইভেন্ট। সেই একই রকমভাবে ডিস্ট্রাকশন অ্যান্ড ডেথ ইজ নেসেসারি ফর রিবার্থ অ্যান্ড রিনিউয়াল, অ্যান্ড ইন ডিড দ্য স্পিকার সো অ্যাডমায়ার্স দ্য উইন্ড দ্যাট হি ওয়ান্টস টু টেক অ্যাডপ্ট অর অ্যাবজর্ব দ্য ওয়েস্ট উইন্ডস পাওয়ার ইন টু হিজ পোয়েট্রি। কবি
তার কবিতার মধ্যে এই ওয়েস্ট উইংয়ের পাওয়ার আনতে চায়। বারবার বলছি, শেরির কবিতার মধ্যে, কিটস এর কবিতার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট পাওয়ার, অ্যাবস্ট্রাক্ট পাওয়ার মানে যাকে মাপা যায় না, একটা অ্যাবস্ট্রাক্ট পাওয়ারকে অ্যাড্রেস করবেন এবং সেই পাওয়ারটাকে তারা তার কবিতাদের মধ্যে আনতে চাইবেন। That is West Wind. So, these are the some of the important symbol: death and rebirth, as an agent of change and revolution, as a poetry of rebirth. এছাড়াই এই আমি তোমাদের মেটেরিয়ালটা দিয়ে দিচ্ছি একটু পরেই। এই পোয়েমের পুরো যে অ্যানালিসিসটা আমি করেছি, এখানেও সুন্দর করে পুরো পোয়েমের অ্যানালিসিসটা রয়েছে। এই মেটেরিয়ালটা আমি তোমাদের সাপ্লাই করব। এরপরে আমি একটু আমরা একটু দেখে নিচ্ছি যে সাধারণত কি কি কোয়েশ্চেন করতে পারে। আমি তোমাদের একটা কোয়েশ্চেনের লিস্ট আমি বলেছি যে আমি এটা করব, করে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা একবার দেখে নিই যে ওয়েস্ট উইন থেকে 10 নম্বরের আর 5 নম্বরের কি কি প্রশ্ন করতে পারে। 10 মার্কসে একটা মাস্টার আনসার অর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তোমরা জানো, অফ দ্য পোয়েম তৈরি করে রাখবে, ডিসক্রাইবিং দ্য এন্টায়ার সামারি অ্যান্ড দ্য অ্যানালিসিস অফ দ্য পোয়েম, SUMMARY অ্যান্ড অ্যানালাইসিস অফ দ্য পোয়েম, মনে থাকবে। বেশ, 2 নম্বরে what is important is that of the as a poem of West Wind, as a poem of birth and death. এই কোয়েশ্চেনটাই পড়ে, as West Wind serving the role of the preserver and destroyer, death এর বদলে rebirth, মানে birth and rebirth পড়ে, কেমন করে rebirth হচ্ছে, why death is a necessary entity as an West Wind as an agent of revolutionary change. পুরো জিনিসটাই সেক্ষেত্রে বলতে হবে কেন প্রকৃতির মধ্যে চেঞ্জ আনছে ওয়েস্ট উইন্ড। দিজ আর দ্য 10 মার্কস কোয়েশ্চেন্স। 5 মার্কস কোয়েশ্চেনে কি পড়তে পারে আমরা একবার দেখে নেব। করতে পারে 5 মার্কস কোয়েশ্চেনে, অবশ্যই করতে পারে, ফাংশন অফ দ্য ওয়েস্ট উইন্ড, ফাংশন এফ ইউ এন সি টি আই ওয়েন, ফাংশন অফ দ্য ওয়েস্ট উইন্ড ইন যে 3টে স্তর, আর্ট ইন দ্য এয়ার অর ইন দ্য স্কাই অ্যান্ড ইনসাইড দ্য সি, 3টে 1 2 3 আলাদা করে 5 নম্বরে পড়তে পারে, 5 নম্বরে আলাদা করে পড়তে পারে, হাউ দ্য পোয়েট ইজ ডাইরেক্টলি অ্যাড্রেসিং, ডাইরেক্টলি অ্যাড্রেসিং দ্য উইন্ড ইন দ্য স্টানজা 4 এন্ড 5 পড়তে পারে, ডাইরেক্টলি কি হিসেবে অ্যাড্রেস করছে। এছাড়া যেখান থেকে কোয়েশ্চেন পড়ার খুবই সম্ভাবনা সেটা হচ্ছে লাইনগুলোকে কোট করে, ইম্পর্টেন্ট লাইন এখানে রয়েছে, এই যে পেস্টিলেন্স স্ট্রিকেন মাল্টিকিউডস এক্সপ্লেন, কাকে কম্পেয়ার করছে পেস্টিলেন্স স্ট্রিকেন মাল্টিকিউড, বলছে এই পাতাগুলোকে, ইয়েলো ব্ল্যাক পেল হেপ্টি গ্রেট আর ড্রিভেন লাইক গোস্ট ফ্রম অ্যান এনচ্যান্টার ফ্লিং, হাউ দ্য পোয়েট ইজ কম্পেয়ারিং ওয়েস্ট উইন্ড উইথ অ্যান এনচ্যান্টার অর এ ম্যাজিশিয়ান অ্যান্ড হোয়াই ইজ কম্পেয়ারিং ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, হোয়াই ওয়েস্ট উইন্ড বিকামস বোথ আ ডিস্ট্রয়ার অ্যান্ড আ প্রিজার্ভার, কোয়েশ্চেন করতে পারে, কোয়েশ্চেন করতে পারে। একই রকম ভাবে উইল বি দ্য ডোম অফ এ ভাস্ট সেপালচার, হাউ আ ভাস্ট সেপালচার, ডোম অফ আ ভাস্ট সেপালচার হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য ওয়েস্ট উইন্ড, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করতে পারে। হোয়াই দ্য পোয়েট ইজ সেইং দ্যাট, হাউ দ্য পোয়েট ইজ ডিসক্রাইবিং দ্য সামার ড্রিম ইনসাইড দ্য মেডিটেরিয়ান সি, হোয়াট ইজ ইন দ্য ড্রিম, স্বপ্নের মধ্যে কি আছে, স্বপ্নের মধ্যে আছে হি স ইন স্লিপ ওল্ড প্যালেসেস এন্ড টাওয়ার্স কুইভারিং উইদ ইন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে, এটা উত্তর দিতে হবে। সমুদ্রের আন্ডার ওয়াটার ডেসক্রিপশন অফ দ্য আন্ডার ওয়াটার সি, হোয়াট
in the stanza 3, Shelley describes a lost underwater city. Please write the description in your own language. Then, very important, why the poet wants to be a companion of the west wind, your canoe, companion of the chai, the comrade of thy wanderings. Why the poet wanted to be a kind of comrade of the wandering of the heaven? Why? And why the poet says that make me thy lyre even as the forest is? Why the poet wanted to be the lyre of the west wind? Why the poet is describing his thought as sparks of revolutionary change? আমি তোমার ডিএসসি নাম্বারটা তোমার ওখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি আবার দিয়ে দিচ্ছি। সো অ্যাসেস এন্ড স্পার্কের এজেন্ট হিসেবে কেন কেন তার পোয়েমকে ডিসক্রাইব করছে? দ্য ট্রাম্পেট অফ আ প্রফেসি, পোয়েট ইজ ডিসক্রাইবিং দ্য পোয়েম অ্যাজ আ প্রফেসি। ওয়াই? অ্যান্ড ফাইনালি এই লাইনটা তো কোয়েশ্চেন আসতে পারে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, প্লিজ এক্সপ্লেন। রিজেনারেশন, রিসাইকেল অফ বার্থ অ্যান্ড রিবার্থ, ডেথ অ্যান্ড বার্থ, এই পুরো জিনিসটাকে বলতে হবে। এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট ওয়েস্ট উইন্ডের 5 নম্বরের প্রশ্ন। 10 নম্বর 5 নম্বর বলতে পেরেছি, বলো পরিষ্কার। হ্যাঁ স্যার। ভেরি গুড, বেশ। আচ্ছা আজকে আর নতুন করে কবিতা তাহলে শুরু করবো কি না কালকে করি তাহলে? কালকে লোড হয়ে যাবে আজকে। কালকে আমরা ওজিম্যান্ডিয়াসটা বেশিক্ষণ লাগবে না, আমরা শেষ করব। কালকে ছোট ক্লাস নেব হয়তো আমরা। কালকে আমরা ওজিম্যান্ডিয়াসটা শুরু করব। আমি এক সেকেন্ড, আমি ডিএসসি নাম্বারটা আপনাকে বলছি। হ্যাঁ ডিএসসি নাম্বার হচ্ছে 6697। ওকে সরি। তো এই এই ছিল আজকের ক্লাস, আমরা রেকর্ডটা অফ করছি, ঠিক আছে?